সূরা কাহাব পড়ব কোন সূরা পড়ব সূরা কাহাব যারা কোরআন পড়তে পারেন না কোরআন পড়তে পারেন না তারা শুনবেন আর যারা পড়তে পারেন তারা নিজে পড়বেন সূরা কাহাব যদি জুমার দিন কেউ পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সূরাটা তার জন্য নূর হবে নূর আলো আল্লাহর তরফ থেকে কিয়ামতের ময়দানে ভয়াবহ গুটগুটে অন্ধকার হবে কিয়ামতের একটা ভয়াবহ শাস্তি হলো অন্ধকারের শাস্তি ভাইরা আমার অন্ধকারের শাস্তি মানে এমন ভয়াবহ অন্ধকার হবে যে দুনিয়ার অন্ধকারের সাথে কোনো তুলনাযোগ্য নয় সেই ভয়াবহ অন্ধকারে কিছু আমল আছে যে আমলগুলো মানুষের ওই অন্ধকারের মধ্যে আলোর কাজ দিবে এর একমধ্যে একটা হলো ওযুর অঙ্গগুলো যদি কেউ ভালো করে ওযু করে সুন্দর করে ডুলে ডুলে যেন শুকনা না থাকে উত্তম রূপে যদি ওযু করে কেউ পানি অপচয় না করে পানি অল্প নয় কিন্তু ডলে বেশি সুন্দর করে যদি কেউ ওযু করে এই ওযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে উজ্জ্বল হয়ে জ্বলজ্বল করে জ্বলতে থাকে এবং তার জন্য আলোর কাজ দেয় সবাই যখন অন্ধকারের আযাবের মধ্যে নিমজ্জিত থাকে হাউতাশ করে তখন এই ব্যক্তির এই আমলটা তার আলো ভূমিকা আসে আর আরেকটা হলো এই সূরা কাহাব অন্য অনেক উলামায়ে কেরাম বলেছেন এর ব্যাখ্যা হলো সূরা কাহাব যদি কেউ এক বৃহস্পতিবারে পড়ে পরের বৃহস্পতিবার পর্যন্ত এক শুক্রবার যদি পড়ে পরের শুক্রবার আগ পর্যন্ত পুরো সপ্তাহব্যাপী তার ভিতরে নূর ঈমানের নূর তাকওয়ার নূর ইলমের নূর আমলের নূর ভালো মানুষ হওয়ার নূর তার ভিতরে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন এই জন্য জুমার দিন সূরা কাহাব পড়ব তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আপনাদেরকে যে আমলগুলো করছি এগুলো আমি আমার পরিবার পরিবারের সদস্য পরিচিত সহকর্মী আমি চেষ্টা করি সবাইকে স্মরণ করানোর এবং আমল করার চেষ্টা করি আমরা অনেক ভাই আছি সপ্তাহের ছয় দিন আমাদের কোরআন পড়ার সুযোগ হয় না তো অন্তত জুমার দিন সূরা কাহাবটা যদি আপনি বাধ্যতামূলক করেন আলহামদুলিল্লাহ এটা অনেক বড় সূরা পড়তে আপনার বিশ পঁচিশ মিনিট ৩০ মিনিট সময় পর্যন্ত লেগে যাবে আপনি আধা ঘন্টা সময় ধরে যদি আস্তে আস্তে সুন্দর করে পড়েন তো সপ্তাহে একবার অন্তত কোরআনের সাথে আপনি সময় দিলেন আরেকটা সুসংবাদ শুনেন সূরা কাহাব যদি কেউ মুখস্থ করে তেলাওয়াত করে নিয়মিত বিশেষ করে সূরা কাহাফের প্রথম দশটা আয়াত যদি কেউ মুখস্থ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের আগে দাজ্জালের যে ফেতনা আসবে যেই ফেতনায় বহু মানুষ দাজ্জালকে আল্লাহ মনে করে বেঈমান হয়ে জাহান্নামে যাবে এই ফেতনা থেকে পৃথিবীতে এমন কোনো নবী ছিল না এমন কোনো রাসূল আসেন নাই এই মানব ইতিহাসের প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই লক্ষ লক্ষ যত নবী রাসূল এসেছে সমস্ত নবী রাসূলরা একটা ব্যাপারে সাবধান করে গেছেন দাজ্জাল আসবে যে দাজ্জালের হাতে পাওয়ার থাকবে এত বেশি অলৌকিকত্ব থাকবে এত বেশি সে মরা মানুষকে জিন্দা করে ফেলবে জিন্দা মানুষকে বলবে সে মরে যাবে তার হাতেই সব কন্ট্রোলিং পাওয়ার থাকবে দুনিয়ার সমস্ত রিজিক তার হাতে কক্ষিগত থাকবে এমন পাওয়ার থাকবে তাকে দেখে মানুষ বলবে হ্যাঁ এই তো আল্লাহ এই তো সব কিছু পারে বেঈমান হয়ে যাবে এই দাজ্জালের ফেতনায় তোমরা পড়বা না বেঁচে থাকবা বুদ্ধি দিয়া বিবেক দিয়ে মানুষ বাঁচতে পারবে না দাজ্জালের ফেতনা থেকে বাঁচার জন্য সকল নবী রাসূলরা এই জন্য সাবধান করেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের শেষ বৈঠকে দোয়া মাসুরের জায়গায় একটা দোয়া পড়তেন আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবিন নার ওয়া আযাবিল কবর ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযুবিকা মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল আল্লাহ আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে পানা চাই সাড়ে চোদ্দশো বছর হয়ে গেছে এখনও দাজ্জালের আবির্ভাব হয় নাই হবে কিয়ামতের আগে কখন হবে আল্লাহ ভালো জানেন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূরা কাহাফের প্রথম দশায় যদি কেউ মুখস্থ করে তো এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এবং যদি তেলাওয়াত করে এই ব্যক্তিকে আমলের মাধ্যমে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন